নমস্কার। ঈশান বাংলার পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি ও ভালোবাসা। আজকের আমাদের অনুষ্ঠান ভোটের সেমিফাইনাল। আপনারা জানেন, ভোটের সেমিফাইনাল অনুষ্ঠানে আমরা এমন কিছু ব্যক্তিত্বকে হাজির করছি যারা কংগ্রেস, বিজেপি বা বড় কোনো রাজনৈতিক দলের টিকিটের দাবিদার। আমরা ভোটের সেমিফাইনাল অনুষ্ঠানটার নাম দিয়েছি এই জন্য যে নির্বাচনে যে একটি জাতীয় দলের টিকিট পাওয়াটা হলো গিয়ে প্রথম ধাপ, সেমিফাইনাল। টিকিট পাওয়ার পর আসল লড়াইটা হয়। আমরা এখানে আজকে স্টুডিওতে হাজির হয়েছেন বড়খলায় কংগ্রেস টিকিট প্রত্যাশী পাপন দেব। পাপন দেবকে আপনারা চেনেন, শিলচর লোকসভা, শিলচর যুব কংগ্রেসের তিনি ছিলেন প্রাক্তন সভাপতি, এখন তিনি শিলচর জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক। তো পাপন দেবকে আমরা স্টুডিওতে শুভেচ্ছা জানাই। পাপন দেব বড়খলাতে এবার দলের কংগ্রেস দলের টিকিট চাইছেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের। তো আমরা প্রথমেই পাপন দেবের কাছে জানতে চাইব যে আপনি রাজনীতিতে তরুণ মুখ, নবাগত বলা যাবে না, আপনি কবে থেকে কংগ্রেস রাজনীতির সঙ্গে জড়িত বা রাজনীতির সঙ্গে জড়িত? দেখুন, কংগ্রেস রাজনীতি বা কংগ্রেসের সঙ্গে আমরা অনেক পুরানা এবং আমার পরিবার পুরো কংগ্রেসে। আমি অ্যাক্টিভ পলিটিক্সে আমি এসেছি 2012 সাল থেকে। 2012 সালে প্রথম আমরা ইউথ কংগ্রেস ইলেকশন হয়েছিল। আমরা ইউথ কংগ্রেস ইলেকশনে আমি ডিস্ট্রিক্ট ইউথ কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট হয়েছিলাম। এরপরে আমি সংগঠন কাজ করে যাচ্ছি। এরপরে আবার 2015তে আবার ইউথ কংগ্রেস ইলেকশন হলো, আমাদের টেনিওর শেষ হয়ে গেছিলো। তখন ছিলেন এই প্রেসিডেন্ট অভিজিৎ পাল, আমি ছিলাম ভাইস প্রেসিডেন্ট। এরপরে 2015তে আবার ইলেকশন হলো, আমি আবার ইলেকশনে জিতে আমি প্রেসিডেন্ট হয়েছিলাম। এভাবে আমি কংগ্রেস রাজনীতিতে অ্যাক্টিভ পলিটিক্সে আমি এসেছি। এবং ইউথ কংগ্রেস করে আমি ধন্যবাদ দিতে চাই আমি আমাদের নেতা শ্রী রাহুল গান্ধী মহাশয়কে। কারণ আজকে যদি এই ইলেকশন প্রক্রিয়া যদি স্টার্ট না হতো, তাহলে পাপন দেবকে কে চিনত? আজকে ইলেকশন প্রক্রিয়া স্টার্ট হওয়ার পরে আমরা সবাই, সংগঠনের ইলেকশন ছিল কিন্তু বন্ধুত্বমূলক আমরা ইলেকশন নির্বাচন আমরা খেলেছি, কিন্তু সমস্ত কাছারে আমাকে মানুষ চিনেছে। এই জন্য আমি আমার নেতা শ্রী রাহুল গান্ধী মহাশয়কে আমি ধন্যবাদ জানাই। আর আজকে ইউথ কংগ্রেস করে ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট হলাম। এরপরে আমি ইউথ কংগ্রেসের টেনিওর শেষ হলো, আমি জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। এরপরে আমি অনেক দিন আমি আমাদের নেত্রী শ্রীমতী সুস্মিতা দেব মহাশয়ার আমি হয়ে ওনার হয়ে আমি কাটিগড়াতে প্রায় 5 বছর আমি কাজ করেছি। কাটিগড়া ওনার সব কাজগুলো আমি দেখাশোনা করেছি। এরপরে আমি 2020-এ আমি সেবা দলে, বর্তমানে আমি সেবা দলের চেয়ারম্যান। আমি এইভাবে আমি একটি পলিটিক্সে আমি রাজনৈতিক উত্থানটা শুরু হয়েছে যুব কংগ্রেস থেকে। হ্যাঁ, আমি যুব কংগ্রেস বলে মানে ইলেকশনের মাধ্যমে, সাংগঠনিক নির্বাচন, সাংগঠনিক নির্বাচনের মাধ্যমে আমি। আচ্ছা, এখন একটা প্রশ্ন যেটা এটা সব জায়গায় ভাব চলছে যে আপনার তো, আপনি বড়খলাতেই কেন নির্বাচনে ভোটে দাঁড়াতে আগ্রহী হয়েছেন, আপনার তো অন্য কেন্দ্র ছিল? দেখেন, আমার জন্মস্থান হলো ধলাই। আপনারা নিশ্চয়ই জানেন ধলাই SC রিজার্ভ। আর আমি বড়খলাতে কেন, বড়খলা থেকে এই জন্যই আমি, কারণ বড়খলা আমি যখন ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট ছিলাম বা ভাইস প্রেসিডেন্ট ছিলাম, বা আমি অনেক ইকনে যোগাযোগ আছে আমার, বা আমার অনেক আমি ব্যক্তিগত আমি অনেক কাজও করেছি বড়খলা, বড়খলা মানুষের জন্য। প্লাস আমার অনেক আত্মীয়জন বড়খলাতে আছেন, আমার ব্লাড রিলেটেড মানুষ বড়খলাতে আছেন। এই জন্য প্লাস আরও একটা জিনিস আমি ফলো করেছি, বড়খলার জনগণ আজকে এমন এমন মানুষকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছিলেন, আলতাভূষণ মজুমদার থেকে ধরে গুলাম ওসমানী থেকে ধরে ওদেরকে সুযোগ দিয়েছেন। তার জন্য আমি বড়খলাকেই আমি সিলেক্ট করলাম, যেন এত বড় বড় নেতাকে এরা ওরা মানে জয়ী করে অ্যাসেম্বলিতে পাঠিয়েছেন, আজকে যদি দলে যদি আমাকে টিকিট দেয়
তাই আমাকে ওরা পাঠাবে, আমি ওদের হয়ে কাজ করার সুযোগ পাবো বরখোলার। এই জন্যই বরখোলাতে আপনি টিকিট চাইছেন, এটা খুব ভালো কথা। কিন্তু কথা হচ্ছে বরখোলাতে দাবিদার আরও অনেক রয়েছেন। বরখোলাতে আমরা শুনেছি কংগ্রেসের মধ্যেও অনেক দাবিদার আছেন, এছাড়াও কংগ্রেসের বাইরেও অনেক, কংগ্রেসের দলে নেই ওরা, কিন্তু কংগ্রেসের দলের সদস্য না হয়েও কংগ্রেসের টিকিট দাবি করছেন এমন অনেক আছে, এবং মানে এর মধ্যে অনেক সিনিয়র আছেন। তো সেখানে দল আপনি বয়সে কিছুটা নবীন, তো আপনাকে কেন টিকিট দেবে? দেখেন, কংগ্রেস দলের টিকিটটা একটা সিস্টেমে দেওয়া হয় এবং সব জাতিকে সামনে রেখে টিকিটটা ডিস্ট্রিবিউশন করা হয়। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে 60টা কনস্টিটিউয়েন্সি, 60টা কনস্টিটিউয়েন্সির মধ্যে একটা রিজার্ভ, এসসি রিজার্ভ, এখন বাকি 6টার মধ্যে আমাদের হিন্দু বাঙালি দেওয়া হয় দুজন, টি গার্ডেন থেকে দেওয়া হয়, দুজন মাইনরিটি থেকে দেওয়া হয়। তা আমরা দেখতে পাই সবসময় আজকে শিলচর, সবসময় শিলচর আমরা মেজরিটি থেকে আমাদেরকে টিকিট দেওয়া হয়, আর মাইনরিটি থেকে সবসময় সোনাই থেকে দেওয়া হয়, লক্ষ্মীপুর এবং উদাহরণ থেকে টি গার্ডেন থেকে দেওয়া হয়, এখন বাকি রয়েছে কাটিগড়া এবং বরখোলা থেকে। এই দুইটার থেকে আমাদের হাইকমান্ড এবং এপিসিসি থেকে ওরা একটা সার্ভে করে, সার্ভের উপরে ডিপেন্ড করে ওই দুই কনস্টিটিউয়েন্সি থেকে একজন মেজরিটি একজন মাইনরিটি দেওয়া হয়। ধরুন কাটিগড়া যদি মুসলমান হয় তাহলে বরখোলা দেওয়া হবে হিন্দু, আর বরখোলা যদি মুসলমান দেওয়া হয় কাটিগড়া হিন্দু দেওয়া হবে, এরকম একটা ফর্মুলা চলে। একটা ফর্মুলা চলে সবসময় আমরা দেখতে পেয়েছি। আর সিনিয়র যারা আমাদের বরখোলাতে আছেন, আমরা সবসময় কংগ্রেস সিনিয়রদেরকে আমরা সম্মান করি, যারা আছেন 100 বার ওলার টিকিট চাওয়ার ওদের অধিকার আছে, তার সঙ্গে ইউথারও টিকিট চাওয়ার অধিকার আছে। হ্যাঁ, এই হিসাবে আমি টিকিট চাইছি। টিকিট দেওয়া না দেওয়া ব্যাপারটা হলো হাইকমান্ডের উপরে, ওরা সার্ভে করবে, করে দেখবে কাক মানে কোন ক্যান্ডিডেট দিলে বা কোন কমিউনিটির মানুষ দিলে বরখোলাতে জিতে আসবে, এটা সার্ভে করে ওরা টিকিট দেবে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি, সেটা হলো গিয়ে আমরা দেখেছি যে বরখোলা এমন একটা বিধানসভা কেন্দ্র যার ভৌগোলিক অবস্থানটা অত্যন্ত জটিল। এদিকে আপনার চা বাগান অধ্যুষিত কিছু এলাকা আছে, এদিক থেকে শুরু করে শালচাপড়ায়, এই যার জন্য বরখোলা উন্নয়নটা তেমন হয়নি। তো আপনি কি ধরুন আপনি এটা কি মাথায় রাখছেন যে বরখোলা ধরুন আপনি জিতলেন বা আপনি টিকিট পেয়ে গেলেন বা জিতেও গেলেন, ধরুন তো আপনি বরখোলার উন্নয়নের জন্য কি আপনার কোনো নিজস্ব রূপরেখা আছে যেটা মানুষের কাছে আপনি নিয়ে যাবেন? দেখেন, বরখোলা উন্নয়ন হয়েছে, উন্নয়ন যে হয়নি তা না, উন্নয়ন হয়েছে, আরও উন্নয়ন হওয়া জরুরি ছিল। কিন্তু আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে বা এই স্টুডিওর মাধ্যমে, আজকে ঈশান বাংলার মাধ্যমে বরখোলাবাসীকে আমি বলতে চাই, আজকে হাইকমান্ড যদি আমাকে টিকিট দেয় আর বরখোলা জনগণ যদি আমাকে জিতিয়ে আনেন, আমাকে যদি অ্যাসেম্বলিতে পাঠান, তাই আমি বরখোলাতে আমি যেটা আজকে গত কয় মাস থেকে আমি ঘুরে দেখছি যে সবচেয়ে মেজর যে সমস্যাটা হলো বরখোলাতে একটা হাসপাতাল, একটা বড় হসপিটাল। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মহাশয় আমাদেরকে একটা মডেল হসপিটাল দিয়েছিলেন, কিন্তু এই হসপিটালটা আছে বর্তমানে, কিন্তু এখানে কোনো ডাক্তার নেই, নার্স নেই, কোনো মানে ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নেই। 1 নম্বর, আমি হসপিটাল এবং একটা কলেজ, আমি প্রথমে আমার টেনিয়ারের প্রথম বছরে আমি একটা হসপিটাল এবং একটা কলেজ আমি এখানে আনার আমি 100% চেষ্টা চালাব। কলেজ বা সরকারি কলেজ এখন আমি ডিমান্ড করব সরকারি, আমি সরকার থেকে মানে আমাদের যদি সরকার হয়, কংগ্রেসের যদি সরকার হয়, আমার আশা কংগ্রেসের সরকার হবে, আমি আমার যেই মুখ্যমন্ত্রী হবেন যেই হেলথ মিনিস্টার হবেন আমরা ওনার কাছে ডিমান্ড রাখবো, যদি ওরা দেয় খুবই ভালো, নাহলে আমি আমার পার্সোনাল চিন্তাভাবনা করবো। যাতে মানে আপনি চাইছেন যে স্বাস্থ্য এবং শিক্ষা দুটোর দিকে আপনি নজর দিতে চাইছেন? ইয়েস, কারণ এখানে আমি গত কিছুদিন থেকে আমরা দেখতে পেয়েছি, আমি বিভিন্ন গ্রামাঞ্চলে আমি ঘুরে বেড়াচ্ছি, আমি কিছুদিন আগে ডলু বাগানে গিয়েছিলাম, একটা আমার গ্রুপ ডিসকাশন হয়েছিল,
আমি আশ্চর্য হয়েছি দেখে, প্রায় চল্লিশটা যুবক ছেলে আমরা একসঙ্গে বসে গ্রুপ পুরস্কার, চল্লিশটার মধ্যে আমি একটা একজন একজন করে গুনেছি, আমি প্রায় ২৫ জন ছেলে বিএফাস এমএফাস। কিন্তু ওরা কি করবে এখন, বাগানের ভিতরে ওরা আছে, ওদের কোনো রুজি রোজগার নেই, কেউ ওদের খোঁজখবর নিচ্ছে না। মোটামুটি ওদের বাবা মা বহুত কষ্ট মষ্ট করে ওদেরকে আজকে এই পর্যন্ত এনেছে, কিন্তু আর নেক্সট ওরা কি করবে। তা আমি এইসব সব চিন্তা করে দেখলাম মানুষ আজকের দিনে মানুষ চাইছে শিক্ষা পড়াশোনা। আজকে বরকলা থেকে শিলচর আসতে গেলে প্রায় দুই ঘন্টা লাগে, আওয়া যাওয়া চার ঘন্টা। তো মানুষ যদি দুই ঘন্টা চার ঘন্টা চলে যায় শিলচর কলেজে পড়াশোনা, সারাটা দিন তো চলে গেলো এখানেই, আর কোথায় পড়াশোনা করবে। তো আমার মূল উদ্দেশ্য, আমার প্রথম আমার কাজ, আমার সরকার তরফ থেকে যদি আমি পাই খুবই ভালো, আর যদি না পাই তো আমি ব্যক্তিগতভাবে একটা হসপিটাল এবং একটা কলেজ আমি বরকলাবাসী বরকলার জন্য। পাপনদে বলতে চাইছেন যে ওনার যে মনের ভেতরে যে চিন্তাটা সেটা হলো গিয়ে যে বরকলার শিক্ষা এবং স্বাস্থ্যকে গুরুত্ব উনি দিতে চাইছেন, এবং প্রজন্মে তিনি নিজের উদ্যোগেও একটা হাসপাতাল তৈরি করতে চাইছেন, অথবা হাসপাতাল আর কলেজ, যেটা উচ্চশিক্ষার একটা অভাব হয়ে গেছে, বরকলায় ভালো কলেজ নেই বরকলা বিধানসভা এলাকার মধ্যে, সেই ভাবটা তিনি পূর্ণ করতে চাইছেন। তো এরকম একটা রূপরেখা। কিন্তু আপনি ধরুন এই যে স্বনির্ভরতা বা বেরোজগারি যেটা, সেটার কোনো আপনার রূপরেখা আছে কিছু? আপনি তো টিকিট প্রত্যাশী থাকা উচিত। দেখেন আজকে আপনারা নিশ্চয়ই জানেন, এটা যদি বলতে হয় আমার আপনি আমাকে একটু টাইম দিতে হবে, এটা অনেক বড় কাহিনী। আমরা ২০১৬তে যে নির্বাচন হয়েছিল আসামে, আমরা দেখতে পেয়েছি আমরা বর্তমানে যে সরকার, ওরা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল আসামের জনগণকে এবং বরকলাবাসীকে। প্রতিশ্রুতির মধ্যে এক নম্বর প্রতিশ্রুতি দিয়েছিল ওরা, যদি বিজেপি সরকারে আসে তো ভারতবর্ষে ২ কোটি চাকরি দেবে ওরা। প্রায় ৫ বছর হয়ে গেল, হিসাব করলে প্রায় ১০ কোটি চাকরি দেওয়ার কথা ছিল ওদের, মানে কমিটমেন্ট ছিল ওরা যদি সরকারে ওরা আসে। চাকরি তো দূরের কথা, দোয়া তো দূরের কথা। আমরা পত্র পত্রিকায় দেখতে পেয়েছি, আমরা ইলেকট্রনিক মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি প্রায় ৪.৫ কোটি চাকরি গত ৫ বছরে চলে গেছে, চাকরি তো দোয়া তো পরের কথা। এখন আসুন আপনি বেরোজগারের যে বর্তমানে যে অবস্থা, আমি ১০০% না, আপনি আপনি আপনার বরকলার দিকে কনসেন্ট্রেট করুন। আচ্ছা, আমি বরকলার কী করবেন? আমি ১০০% আমি আমার বরকলার বাসীদেরকে আমি বলতে চাই যে আজকের দিনে যে সরকার, যে যে চাকরি আসে না কেন, আমরা দেখতে পাই যে ব্রাক বলে কোনো ছেলেমেয়েরা চাকরি পায় না। কিন্তু আমি বরকলাবাসীকে মানে বিশ্বাস করাতে চাই, যদি ৫ বছরে যদি ২৫টা চাকরি হয়, তো আমি যাতে, সে তো আপনি সরকারি চাকরি বললেন, সরকার তো সবাইকে চাকরি দিতে পারবে না, আপনার কি কোনো নিজস্ব পরিকল্পনা আছে কিছু? দেখেন পরিকল্পনা হলো আমি নির্ভর করা যায় না, আমি দেখেন আমি আপনাকে আগেও বলেছি, আমি যেহেতু একটা কলেজ খুলবো, এখানে অনেক লোক এঙ্গেজ হবে, কর্মসংস্থান হবে, এখানে অনেক লোক বরকলা থেকে এঙ্গেজ হবে, আমি বাইরে থেকে কোনো লোক নেব না। আমি যে একটা হাসপাতাল খুলবো, এখানেও আজকে অনেক লোক দরকার, এটা আমি বরকলাবাসী বরকলার জনগণের কাছ থেকে যারা শিক্ষায় বা কর্মস্থানে যারা ইয়ে আছে ওদের সবাইকে নিয়ে আমি এগুলো করবো, এখানে অনেক মানুষ সুযোগ সুবিধা পাবে। আচ্ছা, আপনি এবার একটু আবার একটু চলে আসি রাজনীতির প্রসঙ্গে, আপনি তো যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, তো সেই সময় সাংগঠনিক কাজকর্ম আপনি কতটুকু করেছিলেন? দেখেন সাংগঠনিক কাজ আমি কতটুকু করেছি, এটার ফল আমি স্টেপ ওয়াইজ আমি পেয়ে গেছি আমি, কারণ ২০১২তে যখন আমি উপসভাপতি ছিলাম আমি কাজ করেছি বলে তো আমাকে ২০১৫তে আবার সবাই মিলে আমাকে প্রেসিডেন্ট বানিয়েছে। ২০১৫তে আমি প্রেসিডেন্ট হয়ে আমি সমস্ত কাছারে যেভাবে আমি সংগঠনে কাজ করেছি, সংগঠনকে মজবুত করার চেষ্টা করেছি, আমি কাটি করার দায়িত্বে ছিলাম আমি, আমার সংসদ সুস্মিতা দেব মহাশয়ার আমি মনে স্তরে সবাইকে নিয়ে কাজ করে প্রায় আমি কাটি করাতে আমি এমপি ইলেকশনে জিতেছি, আমি প্রায় ৮,০০০ ভোটে আমরা লিড পেয়েছি। আর আমাকে আমার দল এবং আমার নেত্রী শ্রীমতী সুস্মিতা দেব মহাশয় অনেক আমাকে সম্মানও দিয়েছেন আমার কাজের বিনিময়ে।
আজকে আমি যেখানে আমি পৌঁছেছি এখানের পিছনের ওনার হান্ড্রেডের মধ্যে 100% ওনার হাত। উনি আমাকে সবসময় গাইড করতেন, সবসময় কীভাবে চলাফেরা করতাম, মানুষের সঙ্গে কীভাবে কথাবার্তা বলতাম, কার সঙ্গে কী করতাম, উনি সবসময় আমাকে মানে আপনি একটা রাজনীতিতে চলার পথে সুস্মিতা দেবের একটা আপনি গাইডেন্স আপনি পেয়ে আসছেন। উনি আমার নেত্রী, উনি আমার দিদি, আমরা ওনাকে অনেক 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 শ্রদ্ধা করি, আমার সম্মান করি। উনি যেভাবে রাজনীতি করে যাচ্ছেন আমরা চেষ্টা রাখবো, আমি বিশেষ করে চেষ্টা করব যাতে ওনার যে চলাফেরা যাতে আমি 10% হলেও ওনার কাছ থেকে কিছু আমি শিখতে পারি বা ওনার মতো। আচ্ছা, আর একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসছে যে আমরা দেখেছি যে বর্তমান যে রাজনীতি, রাজনীতিতে মানুষ আসেন, একটা কথা আছে ইংরেজিতে যে পলিটিক্স ইজ দ্য লাস্ট রিসোর্স অফ এ স্কাউন্ডেল। হ্যাঁ, তো কিন্তু আপনি দেখা যায় উল্টো, আপনি তো একজন সফল ব্যবসায়ী, আপনাদের পারিবারিক ব্যবসা আছে, নানা ধরনের ব্যবসা আছে, তো আপনি রাজনীতি এসে আপনি কী পেতে চান? রাজনীতিতে তো মানুষ আসে কিছু পাওয়ার জন্য, আপনার তো পাওয়ার দরকার নেই, আপনার তো টাকা পয়সা সব কিছুই আছে, তো আপনি রাজনীতিতে কেন আসছেন? দেখেন, আমি কয়েকটা জিনিস রাজনীতিতে এসে আমি ফলো করেছি বা শিখেছি। আমি রাজনীতিতে সবাই যে খালি পয়সার জন্য আসে তা নাই, কিন্তু কিছু কিছু লোক আছে সমাজসেবা, উন্নয়নমূলক কাজ করার, মানে অনেক মানুষের ভিত্তিতে অনেক কিছু থাকে, কিন্তু পয়সা থাকলেও এটা করতে পারে না। কারণ কিছু জিনিস আছে গভর্নমেন্ট রিলেটেড, কিছু জিনিস আছে খালি সবসময় পয়সা থাকলেও হয় না। আমি আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, আমার বাবা মার আশীর্বাদে আমরা যতটুক যে মানে যে আছি, মানে যতটুক আছে আমরা ব্যবসায়ী মানুষ, আমরা ব্যবসা করেও যাব, ব্যবসা তো করতেই হবে আমাদের। কিন্তু রাজনীতিতে আমার কারণটা হলো যাতে আমি জনসেবা করতে পারি, মানুষের জন্য কোনো কাজ করতে পারি। যেমন আমি আপনাকে আগেই বললাম, এটা আমি হসপিটাল এবং এটা কলেজ আমার মেন লক্ষ্য, কারণ এটা খালি মানুষের সেবার জন্য, যাতে মানুষ আজকে গ্রামগঞ্জে গেলে মানে দেখা যায় মানুষের কী অবস্থা, মানুষ রুজি করবে না, মানুষ পেট চালাবে না, মানুষ ট্রিটমেন্ট করবে না, ছেলেদেরকে পড়াশোনা করাবে, এইসব সব জিনিস দেখে আমি রাজনীতিতে আমি এসেছি যাতে মানুষের সেবা। মানে আপনার রাজনীতিতে আসার উদ্দেশ্যটা হলো গিয়ে মানুষের সেবা করা, রাজনীতি থেকে আপনার কিছু পাওয়ার আসে আসেননি। আজকে ধরুন আপনি একটা বিধায়ক হলেন, তখন আপনি অনেকগুলো সরকারি ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবেন যেটা নিতে পারছেন না, এগুলো সুবিধাগুলো পাওয়া যায় সমাজসেবা করার ক্ষেত্রে। হ্যাঁ, গভর্নমেন্ট লেটের যেগুলো আপনি বললেন একটু আগে, তো আপনার রাজনীতিতে আসার উদ্দেশ্য এটাই। তো পাপনদে বলতে চাইছেন যে রাজনীতিতে কিছু পাওয়ার জন্য তিনি আসেননি, তিনি এসেছেন সমাজসেবার জন্য। তো আপনাকে এই ব্যাপারে খুব আমরা ধন্যবাদ জানাই। রাজনীতি আসলে এটাই হওয়া উচিত, কিন্তু ইদানিং রাজনীতির পরিভাষাটাই বদলে গেছে। আমরা দেখছি যে রাজনীতি এসেই কারো কিচ্ছু নেই, দেখা যায় রাজনীতি এসে অনেক কিছু হয়ে গেছে। এরকম অসংখ্য ঘটনা আছে, অসংখ্য নেতা আছেন এই এ ধরনের, কিন্তু পাপনদেব এই উদাহরণের মধ্যে আসতে চান না, এটাই তো আপনার কথা। বরাকের রাজনীতিতে বা কাছাড়ের রাজনীতিতে বা আরও বেশি করে শিলচরের রাজনীতিতে অনেকেই একটা কথা বলেন আপনার সম্পর্কে, সেটা হলো যে আপনি অতি অল্প সময়ে সুস্মিতা দেবের ঘনিষ্ঠ হয়েছেন, আর সুস্মিতা দেবের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে আপনি তাড়াতাড়ি লাইমলাইটে এসে গেছেন এবং বড়খলার টিকিট পাওয়ার ক্ষেত্রে আপনি প্রায় সফল। তো তো সুস্মিতা আপনাকেই কেন ফেভার করেন বা আপনাকেই কেন পক্ষপাতিত্ব করেন, বা আপনি সুস্মিতা ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই কি এই জায়গাটা অর্জন করেছেন? দেখেন, আমি সুস্মিতা দেবের ঘনিষ্ঠ বা না এটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি সুস্মিতা দেবকে আমি আমার দিদি মনে করি, আমার নেত্রী মনে করি, আমার পলিটিক্যাল গার্জেন মনে করি ওনাকে আমি। আর ওনার সবসময় ওনার আদেশ বা ওনার যে মানে যে কোনো জিনিস আমি ফলো করি বা ওনার। উনি কি আপনার কোনো কর্মক্ষমতা দেখেছেন? নাহলে তো নিশ্চয় দেখেছেন বা উনি উপভোগ করেছেন বা কী বলে এটা উনি দেখেছেন নিশ্চয়। হ্যাঁ, আর টিকিট দেখেন, আমি চাইছি বরকলা থেকে টিকিট দেওয়ার ব্যাপারটা হলো হাইকমান্ডের, ওরা বিবেচনা করবে, সার্ভে করবে, এরপরে টিকিটটা হবে। কংগ্রেসের টিকিট তো ঘরে বসে হবে না, ঘরে বসে হবে না। আপনি সার্ভের কথা বলছেন, তো আমরা জানি জাতীয় দলে এগুলো থাকে, সার্ভে টার্ভে থাকে, তো সে তবে সব কিছুর পরে কাছাড়ের রাজনীতিতে সুস্মিতা দেবী শেষ কথা বলবেন। তো আমরা ধরে নিতে পারি
কি যে আপনি টিকিট পাচ্ছেন? আমার আশা বিশ্বাস, উনি এখনো বলছেন আশা, যে ঠিক আছে উনি আশা বললেও আমরা যারা একটু রাজনীতির একটু একটু খবর রাখি আমরা জানি যে কাছাড়ে যে কোনো আসনে কংগ্রেস আসনে সুস্মিতা দেবী শেষ কথা বলেন। তো সুস্মিতা দেবের একটা সমর্থন পাপন দেবের প্রতি আছে, তো সেটা সেটা বিবেচনা করে আমরা এটাই বলতে পারি যে আচ্ছা ধরুন আপনি টিকিট পেয়ে গেলেন, আমি আগেও বলেছি আপনার হসপিটাল এবং হাসপাতাল আর আপনার কলেজ এই দুটোকে আপনি একপাশে রাখলেন, ঠিক আছে, এটা তো আপনার একটা লক্ষ্য, আপনি এটা করবেন, আপনার কাজের ধরনটা কীভাবে থাকবে, আপনার মানুষের সঙ্গে দেখা করা, মানুষ আপনার কীভাবে পাবে বা কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেবেন ওই হাসপাতাল আর ইয়ে বাদ দিয়ে? দেখেন আমি আজকে গত কিছুদিন থেকে আমি ঘোরাফেরা করছি বকলাতে, আমি ডাইরেক্ট যাতে আমার সঙ্গে মানুষ মিলতে পারে, মানুষ যাতে আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারে, আমার কাছে কোনো মিডিলম্যান থাকবে না যে অমুককে দৌড়ে আমার কাছে আসতে হবে, যেটা আমি অনেক দিন থেকে আমি এটা জিনিস দেখতে পেয়েছি মানুষের প্রতি মানুষ খুব যে অমুককে নিয়ে আসবে আপনি আসবেন না, অমুককে নিয়ে আসলে হবে না, এটা আমি নিজেও বিবেচনা করেছি। হ্যাঁ, কারণ মানুষ চায় এখন ডাইরেক্ট, এখন আপনার ঘরে বসে রাজনীতি হবে না, ঘরে বসে পলিটিক্সের সময় নেয়, এখন আপনার ডোর টু ডোর যেতে হবে, মানুষকে সম্মান দিতে হবে, মানুষের প্রবলেম বুঝতে হবে, মানুষের প্রবলেম কী আছে কী না সব তো আর সমাধান করা যাবে না একদিনে, যতটুক পারা যায় অতটুক সমাধান করা, মানুষ কোনো মানুষ চাইছে না যে ওনার ঘরে সরাসরি যোগাযোগটা রাখতে। ইয়েস, আর মানে আরেকজনকে ধরে বা একটু মানে সরাসরি ভাষায় বলে দালাল ধরে আসার দরকার নেই, এখন এইসব জিনিস শেষ, এইসব রাজনীতি শেষ। আর আগে বাগানে আমরা অনেক শুনেছি যে বুটের আগের দিন পয়সা ধারু, আপনারাই বেশি করেছেন কংগ্রেস, না কংগ্রেস করেছে, কংগ্রেসে ফলও পেয়েছে, আজকে কংগ্রেসের কিছু ভুল ত্রুটি ছিল গতিয়ে তো কংগ্রেসের আজকে এই অবস্থা, কিন্তু আমরা যদি সব যদি বসে থাকি যে আমরা করেছি আর এইভাবে থাকলে তো আমরা উঠতে পারবো না, আমাদের এখন কংগ্রেস যারা আমরা করি আমরা এখন ডোর টু ডোর যেতে হবে, মানুষকে বুঝাতে হবে যে ধর্মীয় সুরসুরি দিয়ে যে রাজনীতি করছে বিজেপি ওইটাকে মানুষকে বুঝাতে হবে। আমি অনেক জায়গাতে গিয়েছি, অনেক জায়গাতে মানুষকে বুঝিয়েছি, বিশেষ করে আমরা হিন্দু বাঙালিদেরকে, যে দেখেন ইলেকশন আসলে ধর্মীয় সুরসুরি রাজনীতি স্টার্ট হবে, ওদের ডেভেলপমেন্টটা কী, বিজেপির ডেভেলপমেন্টটা কী, বিজেপির ডেভেলপমেন্টটা ওইটা দেখেন রাস্তাঘাট হলো কন্টিনিউ প্রসেস, যে সরকার আসবে রাস্তা বানাবে, রাস্তা ভাঙবে, রিপেয়ারিং হবে, এটা হলো কন্টিনিউ প্রসেস, এটা কংগ্রেস থাকলেই করবে, বিজেপি থাকলেই করবে, এটা ওদের মানে এটা নিয়মের কাজ, সিস্টেম, এটা সিস্টেম। কিন্তু আজকে আপনি চয়নবাবু আপনি বলেন, আপনি তো এখানে বিশিষ্ট সাংবাদিক আমরা জানি আপনাকে, আপনি বলেন গত পাঁচ বছরে বরাকবেলিত এবং কাছাড়ের স্থায়ী কোন জিনিসটা গত পাঁচ বছরে হয়েছে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি স্থায়ী কোন জিনিসটা কাছাড়ের হয়েছে এই বিজেপি সরকার। কাছাড়ের মন্ত্রী আছেন একজন, আসামে মুখ্যমন্ত্রী আছেন, সেন্ট্রালে নরেন্দ্র মোদী আছেন, কিন্তু গত পাঁচ বছরে শিলচর শহরে ওরা যেটা কমিটমেন্ট করেছিল ইলেকশনের আগে বা ইলেকশনের পরে, যেটা বাজেট যেটা পাস হয়েছিল আমরা দেখতে পেয়েছিলাম যে পাঁচটা সেতু হবে, ফ্লাইওভার ব্রিজ হবে, মিনি সেক্রেটারিয়েট হবে, একটা পার্ক হবে, আমার খুব আশ্চর্য ব্যাপার, কিছুদিন আগে ওদের প্রেসিডেন্ট এসে প্রায় সপ্তাহ দশ দিন থেকে গিয়েছিলেন এখানে শিলচরে করিমগঞ্জা হাইলাকান্দিতে, সানুয়াল সরকার সানুয়াল মুখ্যমন্ত্রী উনিও এসেছিলেন, হিমন্ত বিশ্ব শর্মা উনিও এসেছিলেন, এসে আমাদের ভারতবর্ষ মন্ত্রী নীতিন গড়করি সাহেব উনিও এসেছিলেন, ওরা যেটা 2016 ইলেকশনের আগে যেগুলো প্রতিশ্রুতি ওরা দিয়েছিল সেম প্রতিশ্রুতি আবার 2000 আজকের ডেটে এরা এসে সেম প্রতিশ্রুতি দিয়ে, এবং আগে বলেছিল পাঁচটা সেতু, এখন ওরা তিনটা কেটে বলেছে দুইটা সেতু দেবে, ওটা বোধহয় আরও এডিশন দুটা বোধ হয়, তো পাঁচটা সেতু কোথায়, তার সাতটা হবে না না, তো ওরা বলেছিল পাঁচটা সেতু হবে, আপনারা জানেন অন্নপূর্ণ ঘাটের যে সেতু এটা কংগ্রেস পিরিয়ডের দোয়া, সদরঘাট ব্রিজের যে সেতুটা হয়েছিল বা বাদ্রি ব্রিজে যে সেতুটা এটা কংগ্রেস পিরিয়ডের দোয়া, পাঁচটা সেতু কোথায়, ওরা বরাক নদীর উপরে যে পাঁচটা সেতু ওরা কমিটমেন্ট করেছিল ওটা কোথায়,
ওরা বলেছিল 24 ঘন্টা লাইট দেবে। আশ্চর্য ব্যাপার, মুখ্যমন্ত্রী মিটিং চলাকালীন আমরা দেখতে পেয়েছি প্রায় 15 মিনিট কারেন্ট নেই করিমগঞ্জে। আমি ওইটাই বলতে চাই যে ওরা স্থায়ী কোন জিনিসটা গত 5 বছরে করেছে, সে তো করেছে ঠিক আছে, কিন্তু না কি করেছে, কোন জিনিসটা করেছে আমি জানতে চাই ওদের কাছ থেকে। দেখুন টেম্পোরারি জিনিস, আপনি জানবেন 2019 এমপি ইলেকশনের আগে বৃদ্ধ বাধা করে এটা তারা চালু করেছিল, আজকে দিনে এটা বন্ধ। অনেক প্রকল্প আছে ইলেকশন আসলে এখন, কিন্তু সে তো ওদের কথা, কিন্তু মানুষ তো বলছে আপনাদের দিন শেষ, তো আপনি কেন বোরখোলাদের দরজাপ করছেন? আমাদের দিন শেষ না, দেখেন বিজেপি যখন 5টা ছিল ওদের এমএলএ সমস্ত 2016 নির্বাচনের আগে, ওরা 5টা থেকে আজকে গভর্নমেন্ট করেছে। ওরা এই স্থানীয় যে লিডাররা ওরা যতটুকু করার করেছেন, কিন্তু মেন প্রবলেম সমস্যা হয়েছিল আমাদের ইয়েতে গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী নিয়ে বর্তমানে যেন আজকের আমি বলতে হয় এটা বিজেপির যে মুখ্যমন্ত্রী উনি ওনাকেই মুখ্যমন্ত্রী বলা যায়, হিমন্ত বিশ্ব শর্মা, উনি কংগ্রেসে ছিলেন, উনি কয়েকদিন পরে পরে দেখা যাচ্ছে 20 জন 25 জন 30 জন করে করে দিল্লিতে ঘোরাফেরা করছে। ডেভেলপমেন্ট কাজগুলোকে বিহত হয়েছে, হ্যাঁ এটা বহুত মানে প্রবলেম হয়েছে এটা। যাই হোক, কিন্তু আমার বিশ্বাস কংগ্রেস ঘুরে আসবে আসামে 2021-এ কংগ্রেস সরকার আসবে, আপনারা নিশ্চিত থাকেন। আমরা আপনাকে আমি একটা জিনিস বলে যাই, আজকে কাছাড়ের কংগ্রেসের রেজাল্ট যেটা হবে আপনি দেখে আশ্চর্য হবেন। আপনারা কটা সিট পাবেন আশা করছেন? দেখেন আমি সমস্ত বরাকবেলির কথা বলবো, আমরা এটা বরাকবেলিতে আমরা এটা অ্যানালাইজ করেছি বা একটা সার্ভে করেছি, আমরা বর্তমানে আজকের দিনে আমরা একদম নিচে হলে আমরা 13টা সিট পাবো। 13টা সিট আপনারা বলছেন 13টা পাবেন, রঞ্জিত দাসও বলবেন চলছেন 13টা, রঞ্জিত দাস তো 100 15টা, না না রঞ্জিত দাস তো কাউন্ট করে বলেছেন যে বিজেপি পাবে 50টা, এজিবি পাবে 17টা, আরও কোথায় কোথায় থেকে কংগ্রেস থেকে এনে ওখানে জোড়া করবেন অতটা সব করে উনি প্লাস করে। দুটা সিট যে আপনারা রেখেছেন বিজেপির জন্য, বিজেপির জন্য না, আমরা 13টা সিট কংগ্রেস না, 13টা জনগণ চেয়েছে যে কংগ্রেস আসা যায়। 15টাই করলেন না কেন? আমরা যেটা সার্ভে করেছি, এখনও আমরা কাজ করার সুযোগ আছে, আরও 3 মাস বাকি আছে ইলেকশনে, আমরা আরে অনেক কাজ করতে। পাপনদেব বলছেন যে কংগ্রেস সরকারের রাজ্য সরকারের যে 3 নম্বর টার্মস যেটা ছিল তরুণ গগৈ সরকারের 2011 থেকে 2016 পর্যন্ত, এই সময়সীমার মধ্যে কংগ্রেস কিছুটা ভুল পদক্ষেপ নিয়েছিল, কংগ্রেসের প্রদেশ নেতৃত্বর কিছুটা নিজস্ব খেয়াখেবি এবং এইগুলো সামগ্রিক একটা প্রভাব পড়েছিল সে নির্বাচনে, যার ফলে কংগ্রেসের ভরাডুবি হয়েছিল এবং ভুল ছিল স্বীকার করছেন। কিন্তু তার আশা এরপরও এবারের নির্বাচনে কংগ্রেস আবার ঘুরে দাঁড়াবে, কারণ বিজেপি তার অনেকগুলো প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে পারেনি, আর বড়খোলার ব্যাপারেও তিনি আশাবাদী। কিন্তু বড়খোলায় তো কিশোরনাথ অনেক ভালো কাজ করেছেন শোনা যাচ্ছে, তো এগুলো আপনি যেমন অন্নপূর্ণা ব্রিজ নিয়ে এনেছেন, দেখেন কাজ হয়ে যাবে 2 বছরের মধ্যে, এটা তো বিরাট সাফল্য, সেটাকে আপনি কিভাবে আপনি আটকাবেন? গিয়ে দেখবেন অন্নপূর্ণা কাজ, দুটো পিলার তো দাঁড়ানো আছে, দেখলাম দুটো পিলার তো 2 বছর আগে থেকে দাঁড়ানো আছে। এটা না, ডেভেলপমেন্ট করতে গেলে কাজ জানতে হবে, আপনি আগে স্থায়ী কি সমস্যা এগুলো জানতে হবে, আপনি কোথায় থেকে আসছেন, কোথায় থেকে এসে কোথায় আপনি টিকিট পেয়েছেন, এটা হলো আপনার ব্যাপার, কিন্তু স্থায়ী গিয়ে সে সমস্যাগুলো আপনি জানেন না। আমি কিশোরনাথকে উদ্দেশ্য করে বলছি, দেখেন অনেক কিছু ব্যাপার আছে, আপনার ফিল্ডে গেলে যাবে, আজকে আমি রাজনীতির দল, আমি রাজনীতি করি, আমি যদি কিছু বলিতে আপনি বলবেন বা পাবলিক বলতে পারে যে ওর ওনার নিজস্ব এটা, কিন্তু ডেভেলপমেন্ট কী হয়েছে কী না, আজকে এনআরজিএসের কাম চলছে, পঞ্চায়েতের কাজ চলছে, এত বড় বড় সাইনবোর্ড আছে পঞ্চায়েতের কাজে কিশোরনাথ লেখা আছে, বড় বড় 2-3টা রাস্তা প্রকল্প এখানে দেখেছি স্টার্ট হয়েছে কাজ। দেখুন আমি আগেই বলেছি রাস্তাঘাটটা হলো কন্টিনিউ, আপনি পিএইচি কাজ পুরো পিএইচি বন্ধ, বড়খোলা পিএইচি সব বন্ধ, সব পিএইচি বন্ধ, যেটা কংগ্রেস সরকার দেওয়া পিএইচি, মানুষ জল আজকে মানুষের জলের যে অসুবিধা মানে প্রবলেমে প্রবলেম, আজকে হসপিটালের প্রবলেম, যেটা আমার তরুণ গগৈ স্যারে যেটা আমার মডেল হসপিটাল দিয়েছিলেন, এই হসপিটাল খুব সুন্দর বানানো হয়েছে কিন্তু ট্রিটমেন্টের কোনো সুবিধা নেই, মানুষের যদি কোনো জ্বর কাশি হয় আসতে হয় মেডিকেল কলেজ শিলচরে, মেন মেন যে রাস্তাঘাট,
মেইন মানে বড়খলা মানে মেইন মেইন যে রাস্তা সব ভাঙ্গা। আপনারা যান প্র্যাকটিক্যাল গেলে দেখবেন কোন কোন রাস্তা কী কী অবস্থা। আর বিশেষ করে যারা এনআরজিসে কাম করছে বা পঞ্চায়েতে যারা কাজ করছে, আপনারা খোঁজ খবর নেবেন, কমিশন রাজ চলছে এখানে, কমিশন রাজ। আপনি বলতে চাইছেন কিশোর রাজ কমিশন রাজ চালাচ্ছে? কমিশন রাজ চলছে এখানে। আর উনি তো জানেন, উনি এবার উনি নিশ্চয়ই বিদায় বিধায়কটা ওনার বেজে গেছে, যার জন্য উনি যে কমিশন রাজটা আজকে দিয়ে ছয় মাস আগে ছিল যে পার্সেন্টেজ, এটা এখন বেড়ে ডাবল হয়ে গেছে এটা। তো আপনার বক্তব্যকে আপনি কি বলছেন যে কৃষ্ণনাথ একজন ব্যর্থ বিধায়ক? ব্যর্থ বিধায়ক মানে কি, উনি যদি টিকিট পান, উনি যদি ইলেকশন নির্বাচনে যান, আজকে যেও বিজেপির থেকে নির্বাচনে যাবে, কংগ্রেস যেই টিকিট পাবে, এটা 100% লিখে রাখুন, বিজেপি এই বড়কলাতে বিজেপি আসবে না। মানুষ চাইছে এখন কংগ্রেস, মানুষ চাইছে কংগ্রেস। সেটা সংখ্যালঘুরা চাইছেন, না না হিন্দুরা কি চাইছেন? এটা দেখেন, এটা একটা ভুল ধারণা। আজকে কেন মিসবাউল্লা যখন এমএলএ ছিলেন দুইবারের, মিসবাউল্লা কি মেজরিটি থেকে ভোট পাননি? পেয়েছেন, কম পেয়েছেন, ভোট পেয়েছেন, পেয়েছেন। মেজরিটির অনেক লোক কংগ্রেসের সঙ্গে আছে, আগামীতে আপনারা দেখবেন, মানে লোকসভায় পেলেন না? না, আমরা লোকসভায় পেয়েছি, কম পেয়েছি, কিন্তু আমার বিশ্বাস বড়কলা থেকে এবং সমস্ত খাঁচারে সমস্ত বরাকবলিতে এখন মেজরিটি যে মানুষ, দেখেন মানুষ এখন বুঝে গেছে ধর্মীয় সুড়সুড়ি করে রাজনীতি। গত কয়েক বছরে কংগ্রেস তো হিন্দুরা কংগ্রেসের কাছ থেকে অনেকটাই দূরে সরে গেছে, না না, এদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন আপনারা? 100% আমরা চেষ্টা করছি, আর মানুষ আসছে এখন, মানুষ আসছে এখন, কারণ মানুষ বুঝে গেছে যে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে রাজনীতি বেশি দিন করে টিকা যায় না। আজকে এক বছর, দুই বছর, পাঁচ বছর, আজকে মানুষের পেটে খানি লাগে, চাকরি লাগে। মানে আপনারা চাই, আপনি বলতে চাইছেন ধর্ম হলো গিয়ে ব্যক্তিগত ব্যাপার, ইয়েস, এটাকে আর ধর্ম দিয়ে রাজনীতি বেশি দিন হয় না, মানুষকে আরোয়া বোকা মানানো বেশি দিন না। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। তো আপনারা শুনছেন পাপন দেব। এখন দেখুন, এখন নতুন কাছাড়ের রাজনীতিতে এখন নতুন প্রবণতা এসেছে, পুরনো মুখ বিদায় নিয়ে এখন নতুন নতুন মুখ রাজনীতিতে আসছেন। পাপন দেব সেরকমই একটি মুখ, এরকম আরও কিছু আছেন, আমরা আপনাদের আমাদের স্টুডিওতে নিয়ে আসব। এবং এরা একটা অন্য মিশন নিয়ে এরা রাজনীতিতে এসেছেন, এবং এরা বিজেপিতেও আছে এরকম কিছু লোক, এবং এরা এবং আমরা চাই এবং জনগণও চাইবেন যে নতুন নতুন ফেস আসুক, নতুন মুখ আসুক, কারণ পুরনো মুখগুলো দেখতে ভালো লাগে না। আজকে আপনারা দেখবেন গত ক বছরে বড়াকের রাজনীতিতে একটা পরিবর্তন হয়েছে, এখন মানুষ নতুন কিছু দেখতে চাইছেন। তো আমি শেষ যে প্রশ্নটা পাপন দেবকে করব, যে সেই নতুন মুখ হিসাবে রাজনীতিতে, নতুন মুখ হিসাবে, নতুন মানে আর ভোটের রাজনীতি, আপনি তো রাজনীতি করেই আসছেন, কিন্তু ভোটের রাজনীতি মানে সরাসরি প্রত্যক্ষ ভোটের রাজনীতি প্রথম করছেন সাংগঠনিক নির্বাচন বাদ দিয়ে, সো সেই নতুন মুখ, আপনারা সেই নতুন মুখ হিসাবে আপনি জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবেন বলে আশা করছেন? দেখেন, এটা তো জনগণের ব্যাপার, জনগণ কীভাবে আমাকে নেবে, কিন্তু আমি চেষ্টা করবো 100% যাতে জনগণের হয়ে কাজ করার। রাজনীতিতে যেমন একটা নতুন একটা ঘটনা আছে আমাদের এখানকার রাজনীতিতে, যে নেতা থাকলে নেতাকে কেন্দ্র করে চার পাঁচজন চামচা থাকবে, তাদের কিছু লোক থাকে বিভিন্ন এলাকায়, এই ঘটনা রাজনীতি যেটা আপনারা কংগ্রেসেরই বেশি করেছেন, দেখেন আমি কি আপনার বাইরে আসবেন এটা থেকে? দেখেন, আমার বয়স বহুত কম, আমি বহুদিন পলিটিক্স করার ইচ্ছা আমার, আর আমি একদম গ্রাসরুট লেভেলে গিয়ে রাজনীতি করার ইচ্ছা, একদম মানুষের ঘরে গিয়ে আমার রাজনীতি করার ইচ্ছা, মানুষের ঘরে গিয়ে মানুষের সমস্যাটা ঘর থেকে শুনিয়ে যাতে ওদের সমস্যাটা সমাধান করা যায়, এইভাবে আমার মেন লক্ষ্য। কোনো দালাল প্রক্রিয়া মানুষকে নিয়ে আমি রাজনীতি করতে আমার কোনো ইচ্ছা নেই, আর আমি এগুলো ভালোও পাই না, কারণ আমি 2012 থেকে অ্যাক্টিভ পলিটিক্সে এসেছি, আমি ডাইরেক্ট আমার সোজা মানুষের কাছে গিয়েছি, মানুষের দুঃখ সুখ সব শুনেছি, বুঝেছি, মানুষের সঙ্গে আজকে কাটিকাতে আমি কাজ করেছি অনেকদিন, আমি কোনো কাউকে লোকাল লিডারকে আমি নিয়ে যাইনি, আমি ডাইরেক্ট গিয়েছি, ওদের দুঃখ সুখ সব বুঝেছি, আর চেষ্টা করেছি ওদের জন্য কাজ করার, কারণ আমি অনেক সময় আমি সফল হয়েছি। আমরা দেখেছি যে আরেকটা প্রশ্ন করে নিই, কথা প্রসঙ্গে এসে গেছে, আপনার দেখলাম যে পুজোর সময় আপনি প্যান্ডেলের খুব ফিতা কাটছেন, এই যে আপনি আপনি যে কথাটা বললেন একটু আগে, এটা আমরা কি বুঝবো যে আপনি হিন্দুদের কাছে ঘেঁষতে চাইছেন? দেখেন, মানুষ চাইছে এখন,
আমি কেঞ্চি নিয়ে গিয়ে খালি বললেও হবে নাকি, আমি ফিতা কাটবো ফিতা কাটবো? মানুষ আমাকে আমন্ত্রণ করছে, আপনি আসেন দেখেন, আপনি সমস্ত বরখোলাতে আপনি খবর নেন, ডেইলি আমার 6-7টা মিটিং থাকে, মানুষ আমাকে আমন্ত্রণ করে ফিতা কাটায়, ফুটবল ম্যাচ হলে আমাকে ডাকে, ক্রিকেট ম্যাচ হলে আমাকে ডাকে, কীর্তন হলে আমাকে ডাকে, আমন্ত্রণ করে মানুষ। আমি তো গিয়ে বলছি না আমাকে আমন্ত্রণ করো আমন্ত্রণ করো, মানুষ চাইছে যে একটা পরিবর্তন। আমরা গত ইলেকশনে কিশোরনাথ উনি এমএলএ হয়েছিলেন, এমএলএ হয়ে মানুষের যেটা আশা ছিল, আশার কাজ তো কাজের কাজ কিচ্ছু করেননি উনি, যার ফলে আজকে বিশেষ করে হিন্দু সমাজরা, হিন্দু মানুষরা আমাকে এমনভাবে আমাকে মানে ডাকছেন, আমিও খুব খুশি ওদের ডাকায়, আমিও সবসময় আমি সাড়া দিই, যে সময় ডাকেন ওরা আমি সঙ্গে সঙ্গে যাই। আমি আপনারা শুনলেন পাপন দেবের কথা, তো আমি পাপন দেবকে ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে আসার জন্য। আশা করছি তার রাজনৈতিক জীবন উত্তরোত্তর আরও উন্নতি হোক এবং তিনি একজন সফল রাজনীতিবিদ হিসাবে বরাকের রাজনীতিতে পরিগণিত হন, এটাই আমি চাইব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার।